হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজ আপনাদেরকে আমার ছেলেদের সাথে পরিচয় করিয়ে দিতেছি। আমার দুই ছেলে মেয়ে নেই, দুই ছেলেকে বসায় রেখেছি আপনাদের সাথে পরিচয় করে দেওয়ার জন্য। ওদের সাথে কথা বলেন, ওদের নাম, আবার কোন ক্লাসে পড়ে, ওরা কি করতেছে, এগুলো ওরা নিজেই বলবে। ঠিক আছে, প্রথমে পরোটাকে দিতেছি। সালাম দাও। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সিয়ামুল আওয়াজ, আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি। আমার এইম ইন লাইফ ইজ টু বি এ ক্রিকেটার, বিকজ আই প্লে ক্রিকেট অ্যান্ড প্র্যাকটিস ক্রিকেট একাডেমিতে প্র্যাকটিস করি। আমার স্যারের নাম আফতাব স্যার, ছোট ভাইকে দিলাম। আসসালামু আলাইকুম, আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। আমার নাম মোহাম্মদ সাইফুল সিফা, আমি বড় হয়ে ক্রিকেটার হতে চাই। আমার জন্য সবাই দোয়া করিয়েন, আমার ভাইয়ের জন্য দোয়া করিয়েন, যেন ভালো ক্রিকেটার হতে পারি। আমার আফতাব স্যারের মতো হতে চাই। আমার আফতাব স্যার অনেক ভালো খেলোয়াড় ছিলেন। আমার আফতাব স্যারেরই আমি ব্যাটিং দেখি, অনেক দেখি। আমি কিন্তু স্পিনার, আমি ব্যাটিং এর মধ্যে কিন্তু মুক্তি, আমি বোলিং এর শেনওয়ান। সবাই আমার জন্য দোয়া করলেন। একটা আপনাদের গজল শোনাবো, এই গজলের নাম হলো মা। আমি এখন বলা শুরু করবো। আমি চাচ্ছে বলি তুমি সুন্দর নাম, আমার মায়ের মত বলাতে বলি তুমি মিষ্টি নাম, আমার মায়ের মত আমি চাচ্ছে বলি তুমি সুন্দর নাম, আমার মায়ের মত বলাতে বলি তুমি মিষ্টি নাম, আমার মায়ের মত। মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, অনন্ত কারো বিরক্ত আমি চাচ্ছে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মত বলাতে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মত। নাকি শুনে সব সেদামি সারাক্ষণ করে ছলাম, তাহার সে পথিক দামি আমার মায়ের আত। হীরা নাকি শুনি সব সেদামি সারাক্ষণ করে ছলাম, তাহার সে পথিক দামি আমার মায়ের আসর। মা যে আমার সবার সেরা, মা যে আমার প্রেম মমতা। একটা গান বলবো, এটা বাবাকে নিয়ে। ছেলে আমার বড় হবে, মা কেছে কথা বলতো মানুষের মতো, মানুষ লেখা ইতিহাসের বাতায় নিজ হাতে খেতে পারতাম না। বাবা বলতো ও খোকা যখন আমি থাকবো না, কি করবি রে ওরে বোকা, এ তো রক্তের সাথে রক্তের টান, স্বার্থের অনেক উর্ধে
হঠাৎ অজানা ধরে তোমায় হারালাম, মাথায় আকাশ ভেঙে পড়লো বাবা, কতদিন কতদিন দেখি না তোমায়, কেউ বলে না তোমার মতো হলে বুকা হলে বুকে আয় বাবা, কত রাত দেখি না তোমায়, কেউ বলে না মানে কোথায় আমার ঘরে বুকে আয়, চশমাটা তেমনি আছে আছে রিচারো পাঞ্জাবি তোমার, সেটা নাই সেখানে শুধু তোমার সেই অলস বড়া শরীর, আজানের ধ্বনি আজও শুনি ভাঙাবো না ঘুম আমি জানি, শুধু শুনে না তোমার সেই দরাজ খন্ডে পড়া কোরআনের ধ্বনি বাবা, কতদিন কতদিন দেখি না তোমায় বাবা, কত রাত দেখি না তোমায়, কেউ বলে না মানে কোথায় আমার রে বুকে আয় বাবা, কত রাত দেখি না তোমায়, কেউ বলে না তোমার মতো রে খোকা বুকে আয়। আসসালামু আলাইকুম, আজকের জন্য এই ভিডিওটা শেষ। এখন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আমার আম্মু চ্যানেলকে, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন সবসময়।